ওর সাথে আমার সাথে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আর কি অ্যাড হয়েছিলাম, তো এইখান থেকে ওর সাথে পরিচয়। তো জাস্ট ওইখান থেকে আমরা কথাবার্তা বলি, বলার পরে ওইখান থেকে খুব ভালো একটা ফ্রেন্ড হই। ফ্রেন্ড হওয়ার পরে মানে ওই ওর নাম্বার দেয়, আমার নাম্বার ওর কাছে আসে। তো এখন আমরা ডিসিশন নেই যে আমরা দেখা করব, তো এর জন্য ওর সাথে আমি দেখা করি, আমার বাসায় নিয়ে আসি। তো বাসায় আনার পরে আর কি অনেক মানুষই দেখতে আসছে, আর হেরা ভাবতেছে আমরা দুজন দুজন আর কি নাকি বিয়ে করব। তো আসলেও এটা ভুল কথা, বিয়ে করা যায় না, তো এটা ইসলামিক ইয়েও বিয়ে করা যায় না। তো এটা তো সম্ভবও না কখনো, মানে তোমাদের চিন্তাধারা কি এরকম ছিল না? আসলে আমরা ফ্রেন্ড। হ্যাঁ, তাহলে মানুষ কে এটা করলো? মানে আমার কিছু কিছু মানুষ আছে না খারাপ। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের সেই ভাইরাল আলোচিত সমালোচিত সেই আখির বাড়িতে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সেই কিশোরী আখি। আমরা আখির সঙ্গে কথা বলবো এবং এ বিষয়ে আপনাদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো পাল্টে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি কথা বলছি আখির সঙ্গে। আখি, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আখি, তোমার কাছে যে বিষয়টি জানতে চাই, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস নাইনে। ক্লাস নাইনে কোন স্কুল? মহাসাধারণতা উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করছো, তোমার কেমন পড়াশোনা করো তুমি? জি ভালো। ভালো পড়াশোনা করো। আচ্ছা, তোমার মন এত খারাপ কেন? কই না, তো কেবল ঘুম থেকে উঠলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করছি তোমার মন ভালো থাকবে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যে আখি গত কিছুদিন আগে একজন ফেসবুকে আরেকজন বান্ধবীর সাথে তার সম্পর্ক হয়, একটা বান্ধবীর সম্পর্ক মূলত, আপনারা অন্য কিছু ভাববেন না। কারণ সেই বান্ধবী এখানে এসেছে, থেকেছে, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা প্রচলিত রয়েছে। আসলে বাস্তব ঘটনা কি আমরা তার মুখ থেকে শুনবো। আখি, এই যে তোমার বন্ধুত্বের গল্পটা একটু শুরুর থেকে শুনতে চাই। হ্যাঁ, একটু বলো কিভাবে তার সঙ্গে সম্পর্ক হলো তোমার? সম্পর্ক হয়েছে একটা ফেসবুক এ ওর সাথে অ্যাড ছিলাম, তো মেসেঞ্জার গ্রুপ থেকে আর কি ওর সাথে পরিচয়। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে কথাবার্তা হয়, তারপরে নাম্বার নিয়েই কথা বলি, ওইখান থেকে আর কি পরিচয়। মানে কি নামে ফেসবুক আইডিটা ছিল তার? মেঘলা মন। মেঘলা মন। আচ্ছা, সেই সময় যখন তোমার মেঘলা মন নামে আইডিটা তোমার তার সঙ্গে কমিউনিকেশন করো, যোগাযোগ করো, তখন তুমি কি আসলে ভেবেছিলে যে ওটা মেয়ে না ছেলে? হ্যাঁ, আমি জানতাম ওইটা মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে। তাহলে এই যে জানলা যে মেয়ে মানুষ, তখন থেকে তোমাদের বন্ধুত্বটা গড়ে উঠলো নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি হলো একটু বলো তোমাদের দর্শকদের উদ্দেশ্যে। মানে হ্যাঁ বলো, রিয়েলটা বলো, সমস্যা নেই। না, ওইখান থেকে আর কি আমরা জাস্ট কথা বলতাম, পরে কথা বলার পরে আর কি ডিসিশন নিলাম যে দেখা করব। আচ্ছা আচ্ছা, তো ওইখান থেকে আর কি অলগে ফোনে যোগাযোগ করে দেখা করছি। মানে ও ও ও তোমাকে নাম্বার দিয়েছিল? হ্যাঁ, নাম্বার দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি ক্যামেরাটা। আচ্ছা, তারপরে তোমাকে ফোনে নাম্বার দিল, তুমি তার সঙ্গে যোগাযোগ করলা, দেখাও করলা? হ্যাঁ, দেখা করছি। আচ্ছা, দেখা সাক্ষাৎ করলা। বান্ধবীর সঙ্গে মানুষ দেখা করতেই পারে, এটা তো কারো তো কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে আপত্তির জায়গাটা কোন জায়গায়? আপত্তির জায়গা মানে এটা নিয়ে মানুষ নানান কথা বলছে, মানুষ নানান কথা বলছে, এটা কি আসলে ঠিক যে অনেকে বলছে, অনেকে বলছে তুমি তাকে বিবাহ করতে চাও, একজন নারী আরেকজন নারীকে কিভাবে বিয়ে করে? না, বিয়ের কথা তো আমরা বলি নাই। আচ্ছা আচ্ছা, এখানে অরে নিয়ে আসছিলাম, ও কয়েকদিন থাইকা চলে যেত, তো মানে পাড়ার মানে যে কি বলবো, অনেকে আসছে দেখা করতে হ্যান ত্যান, হেরাই বইলা দিছে যে পিক তুলা সাইরা দিছে যে এরা বিয়ে করবো হ্যান ত্যান, আমরা এইগুলো বলি নাই বিয়ের কথা। তার মানে এটা সম্পূর্ণ একটা গুজব। হ্যাঁ, মানে একজন বান্ধবী ফেসবুকে তোমার পরিচয়, তার সঙ্গে তোমার সে তোমার বাড়িতে আসছে বেড়াতে আসছে, এটাকে পুঁজি করে কিছু অসাধু মহল তারা কিন্তু এটাকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে না, কি বলছো তুমি? হ্যাঁ, মানে কি ধরনের কথাবার্তা বলছে তারা? মানে তারা বলছে মানে আমাদের দুজনকে, মানে আমরা দুজন আসছি আমাদের বাড়িতে, তো তারা দেখতে আসছিল, দেখতে এসে পিক তুললে আর কি ফেসবুকে পোস্ট করছে এরা বিয়ে করব, কিন্তু বিয়ের কথা আমরা বলি নাই।
মানে বান্ধবী যেহেতু মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে থাকে না, আমরা যখন একজন ছেলের সঙ্গে কথা বলি আমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে থাকে, আমরা চলি ফিরি উঠি বসি, তাই বলে তার মানে বিয়ে করতে হবে বিষয়টা তো এমন নয়। ছেলে একজন ছেলে তো আরেকজন ছেলেকে বিয়ে করতে পারে না, একজন মেয়ে তো আরেকজন মেয়েকে বিয়ে করতে পারে না, বিষয়টা তো এমনই নাকি? তার মানে এটা সম্পূর্ণটাই গুজব বলে দাবি করছেন? হ্যাঁ, সম্পূর্ণ গুজব। আচ্ছা, তারপর সর্বশেষ অবস্থাটা কি হলো পরে আর কি? আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান আছে, তারাই আর কি সংশোধন করে দিছে, দুজন দুজনের বাসায় ফিরে দিছে। এটা তো ভালো হয়েছে তাই না? বন্ধুত্ব আছে থাকবে, বন্ধুত্ব যে কারোর সঙ্গে থাকতে পারে, তাই বলে তো মানে একজন মেয়ে আরেকজনকে বিয়ে শাদী করে থাকতে পারে না বিষয়টা, তাই না? এটা বিয়ে বিয়ে তো মানে সামাজিকভাবে আর কি ইসলামের বিরুদ্ধে ইয়ে হয় না। তো যারা আচ্ছা এই ভ্রান্ত ধারণার মধ্যে যারা রয়েছে, যারা মূলত এইটাকে পুঁজি করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মানে তাদের উদ্দেশ্যে কি ধরনের কথা বলতে চাও, যে এটাকে আপনারা আসলে ভালোভাবে ওইভাবে নিয়েন না, আমরা জাস্ট বন্ধু না এরকম কিছু? হ্যাঁ, ওইটা তো ভুয়া, আর জাস্ট বন্ধু যে এটাই রিয়াল আর কি। এখন এই যে আগে যে মানে বিয়ে বিয়ে হয়েছে এইগুলা সব মিথ্যা, এগুলা আর কি কেউ কানে যাতে না নেয়, তো ও যে আমার ফ্রেন্ড এটাই রিয়াল। মানে আপনাদের কাছে আমার এটাই চাওয়া যে ওইগুলা ভুয়া, ওইগুলা যাতে মানুষ কানে না নেয়। হ্যাঁ, দর্শক যেমনটি দেখছিলেন যে তিনি কিন্তু আসলে দাবি করছেন যে ফেসবুকে মানুষের সঙ্গে বন্ধুত্ব হতেই পারে, এটা দেশের যে কোনো প্রান্তের হতে পারে, হতে পারে দেশ থেকে কিংবা বিদেশ থেকে, একে অপরের সঙ্গে দেখা হতেই পারে, তাই বলে যে একজন নারী আরেকজন নারীকে বিয়ে করবেন, একজন কিশোরী আরেকজন কিশোরীকে বিয়ে করবেন, এটা সম্পূর্ণটাই উদ্ভব কথাবার্তা। এটা আসলে এই সমাজের এই এলাকার মানুষের এই এলাকার মানুষই কিন্তু এটাকে রটিয়েছে এবং অপপ্রচার চালিয়েছে, এমনটাই দাবি করছেন এর পরিবার এবং ভুক্তভোগী নিজেও কিন্তু দাবি করছেন যে এটা সম্পূর্ণটাই গুজব, আপনারা গুজবে কান দেবেন না। আর এই ছিল এখানকার সর